এই মুহূর্তে সবথেকে বড় আপডেট, এসবিআই অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে একটা নতুন নোটিশ পাবলিশ করা হয়েছে, যেখানে 1673টি শূন্যপদে কর্মী নিয়োগের একটা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে প্রত্যেকটা কাস্টের ভ্যাকেন্সিজ রয়েছে। এসসি এসটি ওবিসি ইডব্লিউএস ইউআর প্রত্যেকেরই ভ্যাকেন্সিজ রয়েছে। এই রাজ্যের যে কোনো প্রান্ত থেকে কিন্তু তোমরা আবেদন করতে পারো, একটা ম্যাক্সিমাম ভ্যাকেন্সিজ রয়েছে প্রত্যেকটা কাস্টের ক্ষেত্রে। নমস্কার বন্ধুরা, এসকে অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের আবারও স্বাগত। এসবিআই অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে নতুন নোটিশ পাবলিশ করা হয়েছে, যেখানে 1673টি শূন্যপদে কর্মী নিয়োগের একটা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তোমরা এই রাজ্যের যে কোনো জেলার থেকে তোমরা আবেদন করতে পারো, মেল ফিমেল প্রত্যেকের ভ্যাকেন্সিজ রয়েছে। 22/9/2022 থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে অনলাইনের মাধ্যমে, এটা লাস্ট ডেট রয়েছে 12/10/2022, অর্থাৎ পরের মাসে 12 তারিখ পর্যন্ত তোমরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবে, কোন পদে নিয়োগ করা হচ্ছে এবং এই পদগুলোতে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে, বয়সের ক্ষেত্রে কী রয়েছে এবং আবেদন করার সময় তোমাদের অ্যাপ্লিকেশন ফিস কত দিতে হবে সেটাও কিন্তু ভিডিওতে রয়েছে। অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ ইম্পর্টেন্ট ডেটগুলো এখানে মেনশনস করা আছে। 22/9/2022 থেকে অনলাইন অ্যাপ্লাই শুরু হয়েছে, যেখানে লাস্ট ডেট রয়েছে পরের মাসের 12 তারিখ পর্যন্ত, এবং তোমাদের পেমেন্ট করতে হবে 12 তারিখের আগেই, কিন্তু তোমাদের অনলাইন পেমেন্ট করতে হবে। কত পেমেন্ট করতে হবে অ্যাপ্লাই করার জন্য সেটাও কিন্তু ভিডিওতে রয়েছে। এই নোটিশটি পেতে আমাদের টেলিগ্রাম জয়েন করতে পারো, অথবা এসবিআই এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও তোমরা কিন্তু ডাউনলোড করে নিতে পারো। এখানে প্রত্যেকটা ডেট মেনশনস করা আছে, অর্থাৎ তোমাদের পরীক্ষার যে ডেট শিডিউল সেটা কিন্তু এখানে পুরোপুরি মেনশনস করা আছে, চাইলে তোমরা চেকআউট করে নিতে পারো। তো রিকোয়েস্ট করবো ভিডিওটা সম্পূর্ণ দেখবে। প্রথমে আমরা দেখে নিচ্ছি ভ্যাকেন্সিজ, ভ্যাকেন্সিজ অল ওভার ভ্যাকেন্সিজ রয়েছে 1673টি টোটাল ভ্যাকেন্সিজ রয়েছে। রেগুলার প্রার্থীদের ক্ষেত্রে ভ্যাকেন্সি রয়েছে এসসিদের 240টি, এসটিদের 120টি, ওবিসিদের 432টি, ইডব্লিউএস 160টি, ইউআরদের ক্ষেত্রে রয়েছে 648টি। রেগুলার প্রার্থীদের ভ্যাকেন্সিজ রয়েছে 1600টি এবং 73টি ভ্যাকেন্সিজ রয়েছে ডিপার্টমেন্টাল পোস্ট, অর্থাৎ যারা অলরেডি কাজ করছে তাদের জন্য শুধুমাত্র 73টি পোস্ট রয়েছে, বাকি 1600টি পোস্ট কিন্তু সবার জন্য রয়েছে। তো একটা বড় ভ্যাকেন্সিজ রয়েছে, প্রত্যেকটা কাস্টের ক্ষেত্রে ভ্যাকেন্সিজ রয়েছে। অবশ্যই তোমরা মেল ফিমেল কিন্তু প্রত্যেকে এলিজিবল রয়েছে। আবেদন করার জন্য বয়স কী রয়েছে সেটাও আমরা দেখে নেব। প্রথমে দেখে নিচ্ছি স্যালারি, তোমাদের স্টার্টিং বেতন হবে 41,960 টাকা, তোমাদের প্রথমে স্টার্টিং বেতন হবে, মান্থলি স্যালারি রয়েছে 41,960 টাকা। এটা অবশ্যই সরকারি চাকরি, স্থায়ী চাকরি, এটা কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিস নয়, আমার মনে হয় প্রত্যেকেরই কিন্তু আবেদন করা উচিত। এবং আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতাটা আমরা দেখে নিচ্ছি, অবশ্যই মনোযোগ সহকারে শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে সেটা দেখে নেবে। 31/12/2022 হিসেবে তোমাদের গ্র্যাজুয়েশন থাকতে হবে, যে কোনো শাখার থেকে গ্র্যাজুয়েট থাকলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে, কোনো পার্সেন্টেজের প্রয়োজন নেই। যারা তোমরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো তোমরা তো আবেদন করতে পারবে, পাশাপাশি যারা তোমরা ফাইনাল ইয়ারে রয়েছো বা ফাইনাল সেমিস্টারে রয়েছো তোমরাও কিন্তু আবেদন করতে পারবে। যাদের 31/12/2022 মধ্যে গ্র্যাজুয়েশন কমপ্লিট হবে তোমরাও কিন্তু প্রত্যেকে এলিজিবল রয়েছো। আবেদন করার জন্য যে বয়সটা এখানে মেনশনস করা আছে, 01/04/2022 হিসেবে তোমাদের বয়সটা কাউন্ট করা হবে। বয়স তোমাদের 21 থেকে 30-এর মধ্যে হলে তোমরা প্রত্যেকে এলিজিবল রয়েছো, মিনিমাম 21 এবং ম্যাক্সিমাম 30-এর মধ্যে হলে তোমরা আবেদন করতে পারো। এখানে ডেট অফ বার্থটা মেনশনস করা আছে, যাদের বয়স 01/04/2001 থেকে 02/04/1992 মধ্যে রয়েছো তোমরা কিন্তু প্রত্যেকে এলিজিবল রয়েছো, যারা তোমরা জেনারেল কাস্ট থেকে বিলং করো। যারা তোমরা এসসি এসটি রয়েছো 5 বছরের ছাড় পাবে, ওবিসিরা 3 বছরের সরকারি নিয়ম অনুযায়ী ছাড় পাবে। নোটিশটি পেতে আমাদের টেলিগ্রাম জয়েন করতে পারো, সেখান থেকে ডাউনলোড করে তোমরা চেকআউট করে নিতে পারো। আবেদন তোমাদের অনলাইনের মাধ্যমে করতে হবে, 22/9/2022 থেকে 12/10/2022-এর মধ্যে তোমাদের অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার জন্য এসবিআই এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই করতে হবে। কী করে অ্যাপ্লাই করতে হবে যদি জানতে চাও অবশ্যই কমেন্ট করবে, আমি স্টেপ বাই স্টেপ তোমাদের অ্যাপ্লাই প্রসেসটা দেখিয়ে দেবো। তোমাদের নিজের ফোন থেকেও কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারো এবং এই লিঙ্কটি ডিসক্রিপশনে রয়েছে, চাইলে সেখান থেকে তোমরা চেকআউট করে নিতে পারো। অ্যাপ্লাই করার সময় যে চার্জেসটা, অর্থাৎ অ্যাপ্লিকেশন ফিসটা তোমাদের দিতে হবে, 750 টাকা অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে। যারা তোমরা জেনারেল ওবিসি এবং ইডব্লিউএস ক্যান্ডিডেট রয়েছে তোমাদের 750 টাকা পে করতে হবে, এবং যারা তোমরা এসসি এসটি পিডব্লিউডি ক্যান্ডিডেট রয়েছে তোমাদের ক্ষেত্রে কোনো ধরনের চার্জেস দেওয়ার প্রয়োজন হবে না, তোমরা বিনামূল্যে কিন্তু আবেদন করতে পারো। 750 টাকাটা প্রয়োজন হবে যারা তোমরা জেনারেল ইডব্লিউএস এবং ওবিসি প্রার্থী রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই 700 টাকা প্রযোজ্য হবে। এই রাজ্যের যে কোনো প্রান্ত থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারো, যে কোনো জেলার থেকে অ্যাপ্লাই করতে পারো, মেল ফিমেল প্রত্যেকের ভ্যাকেন্সিজ রয়েছে, এবং তোমরা যারা বিএ এখনও কমপ্লিট হয়নি, রানিং স্টুডেন্ট রয়েছে, তোমরাও কিন্তু অ্যাপ্লাই করতে পারো। 31/12/2022-এর মধ্যেই যদি তোমাদের বিএ পাস কমপ্লিট হয় অবশ্যই তোমরা কিন্তু প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো। অ্যাপ্লাই প্রসেস কী করে অ্যাপ্লাই করবে এবং পরীক্ষার সিলেবাস কী কী রয়েছে যদি জানতে চাও অবশ্যই কমেন্ট করবে, আমি নেক্সট টাইম তোমাদের ভিডিও করে স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটাও কিন্তু অন করে রাখবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।